মাত্র তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা মঞ্জুর ও পলি দম্পতি। মুনতাহা মারিশার বয়স দুই আর বড় বোন মুফতাউল মাসিয়ার বয়স পাঁচ বছর। শনিবার বিকেলে জ্বর নিয়ে রাজশাহী মেডিকেলের আইসিইউতে মারা যান মাসিয়া। এর আগে বুধবার একই লক্ষণ নিয়ে মারা যান মারিশাও। স্বজনরা জানান, গত ১৩ ফেব্রুয়ারি সকালে গৃহকর্মীর দেওয়া কুড়িয়ে পাওয়া বড়ই খেয়েছিল মারিশা আর মাসিয়া। পরদিন সকাল থেকে জ্বর ও দুপুরে শুরু হয় বমি, পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এরপর শুক্রবার সকালে মাসিয়ারও জ্বরের সঙ্গে বমি শুরু হয়। রাতে শরীরে ছোপ ছোপ কালো দাগ দেখতে পেলে নেওয়া হয় রাজশাহী মেডিকেলের আইসিইউতে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কোনো অসুখের কথা বলতে পারছে না, খাবারের মধ্যে বাহিরের খাবার বলতে বড়ইটা খাছিল, তো বড়ই তো সবাই খাছিল, ওই দুই বাচ্চাই আর বড়ই খেলে তো এক দুই ঘন্টার মধ্যে হবে, এতদিন পর্যন্ত ওয়েট করবি? তবে ঠিক কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। জানান, নমুনা পরীক্ষার ফল হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারণ। এই মুহূর্তে বলা মুশকিল যে এটি নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা কিনা, কেননা আমরা তথ্যপত্র সংগ্রহ করেছি, স্যাম্পল কালেকশন করা হয়েছে এবং সেগুলি ঢাকা আইডিসিআর এ প্রেরণ করা হয়েছে। আশা করছি আমরা খুব দ্রুত রিপোর্ট পেয়ে যাব। এখন পর্যন্ত রোগীর উপসর্গ, লক্ষণ এবং উপস্থাপন দেখে মনে হচ্ছে এটা হয়তো নিপা ভাইরাস নয়, অন্য কোনো অজানা ভাইরাসের দ্বারাই এই সংক্রমণটা হয়েছে। মৃত শিশুদের বাবা মঞ্জুর রহমান দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা, যিনি পেশায় রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক ও তার স্ত্রী পলি খাতুন একজন গৃহিণী। মাসুম আক্তার, এখন রাজশাহী।